রাজধানীর যানজটের শেষ পরিস্থিতি জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, আজ তো সপ্তাহের শেষ কর্মদিবস, কেমন দেখছেন সেই হিসেবে যানজট পরিস্থিতি? বিজয় সরণি যে যানজটের সিগন্যালটি রয়েছে, আমরা প্রায় এক ঘন্টা ধরে এই সিগন্যালটিতে অবস্থান করেছি। সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রতি প্রায় এক একটি সিগন্যাল কিন্তু 15 থেকে 20 মিনিট পর পর ছাড়া হচ্ছে। তবে ক্ষেত্র বিশেষ কিন্তু এরপর জাহাঙ্গীরনগর গেট, মহাখালী, আমতলি যেটি রয়েছে, তারপর হচ্ছে যে আমাদের কারণ বাজার থেকে শুরু করে যে অন্যান্য সিগন্যালগুলোতে রয়েছে সেগুলোতেও কিন্তু মোটামুটি মাঝারি থেকে অনেকটা বেশি যানজটই বলা চলে। তবে এখন যেহেতু সরকারি সকল অফিসগুলো ছুটি হয়েছে, সেক্ষেত্রে যানজট কিন্তু বাড়ছে। তবে এটি যখন আরও সময় গড়াবে, 5টা কি সোয়া 5টার পরপর কিন্তু এই যানজটের তীব্রতা আরও বাড়বে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি। তবে এই মুহূর্তে যে সিগন্যালটি রয়েছে সেটিতে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট পর পর এই গাড়িগুলো ছাড়া হচ্ছে। তবে এই গাড়িগুলো ছাড়ার ঠিক ট্রাফিক পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু 15 মিনিট একটি সিগন্যাল আটকে থাকলেও কিন্তু 10 থেকে 2 মিনিটের বেশি কিন্তু তারা সময় পাচ্ছেন না, এটি কিন্তু তারা আটকে রয়েছে। আর যানজটের যেহেতু এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল হলেও কিন্তু এই যানজট কিন্তু কমানো যাচ্ছে না। তবে রমজান এলে এর সংখ্যাটা কিন্তু বাড়ে, 15 তারিখের পর কিন্তু 15ই রমজানের পরপর এই যানজটের তীব্রতা কিন্তু আরও বাড়তে থাকে, যেহেতু ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু এই যানজট বাড়বে। তবে এখন যারা ফার্মগেট হয়ে বিজয় সরণি এয়ারপোর্টে রয়েছেন তারা এয়ারপোর্টের শেষ মুহূর্তে যেতে যেতে কিন্তু ইফতারির সময় হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের কিন্তু বাস অথবা প্রাইভেট কারের ভিতরেই কিন্তু ইফতার সারতে হবে। তো এই ছিল রাজধানী বিজয়নগর থেকে যানজটের সাপ্তাহিক শেষ দিনের সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে।